আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। আমি জারকাস কুকিং অ্যান্ড গার্ডেনিং থেকে সবাইকে জানাই ভালোবাসা। আজকে আমি তৈরি করে দেখাবো রসগোল্লা। তো রসগোল্লা তৈরি করার জন্য আমি এখানে নিয়েছি 1 লিটার গরুর দুধ, এটাকে এখন আমি জাল করে নিব। আর সাথে নিয়েছি 2 টেবিল চামচ সিরকা, আর 2 টেবিল চামচ সিরকার সাথে মিশাবো 2 টেবিল চামচ পানি। তারপর দুধটাকে চুলায় বসিয়ে আমি ছানা তৈরি করে নিব। তো চুলায় বসিয়ে দিলাম হাঁড়ি, দুধটা বলক ওঠা পর্যন্ত অপেক্ষা করব। বলক ওঠার জন্য অপেক্ষা করছি। আর আমার এই রসগোল্লা তৈরি করা দেখে যদি কারোর ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে দিবেন প্লিজ। তাহলে আমি যে কোনো ভিডিও ছাড়ার সাথে সাথে নোটিফিকেশন পেয়ে যাবেন। তাহলে শুরু করছি, এখন আমি দিয়ে দিব আস্তে আস্তে করে। এই সিরকাটা পুরাটা একবারে ঢালবো না, আস্তে আস্তে করে ঢালবো। আর এইভাবে আস্তে আস্তে করে মিশিয়ে নিব। আরেকটা জিনিস খেয়াল রাখতে হবে, তখন কিন্তু চুলার আঁচটা একেবারে লোতে করে দিতে হবে। দিয়ে এইভাবে অল্প অল্প করে সিরকা ঢেলে ছানাটা তৈরি করে নিতে হবে। এই যে দেখুন, ছানাটা তৈরি হয়ে গিয়েছে, দুধ থেকে একেবারে পানিটা আলাদা হয়ে গিয়েছে। এই যে ছানাটা আমার রেডি, এখন আমি একটা পাতলা কাপড়ে ছেঁকে নিব। কলের ট্যাপ ছেড়ে পানি দিয়ে ধুয়ে নিব। তো আমি ট্যাপ ছেড়ে ছানাটাকে ধুয়ে নিচ্ছি। আলতো করে ঘুরিয়ে ঘুরিয়ে ছানাটা ভালো করে ধুয়ে নিব, যেন সিরকার কোনো গন্ধ না থাকে। এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে আলতো করে ছানাটা ধুয়ে নিব। ছানাটা ধুয়ে ধোয়া হয়ে গেলে আমি এটাকে ছেঁকে নিব। এইভাবে একটা পুটলিতে নিংড়ে নিব পানিটা। বেশি জোরে চাপ দিব না, আস্তে আস্তে করে চাপ দিব, যেন পানিটা বের হয়ে যায়। জোরে চাপাচাপি করলে তেলটা বের হয়ে যেতে পারে। এখন আমি এটাকে 6 ঘন্টার জন্য ঝুলিয়ে রেখে দিব। 6 ঘন্টা পর আবার দেখা হবে। ফিরে আসলাম 6 ঘন্টা পর, ছানাটা রেডি হয়ে গেল। পারফেক্ট একটা ছানা হয়েছে, দেখতেই পাচ্ছেন কত সফট একটা ছানা তৈরি হয়ে গেল। দেখিয়ে দিচ্ছি কতটা সফট এবং মিহি, দেখেই বোঝা যাচ্ছে ছানাটা কত পারফেক্ট হয়েছে। এভাবে সফট একটা ছানা তৈরি করে নিব। আর এখন যেটা নিব সেটা আমি আগে থেকেই রেডি করে রেখেছি। এখানে নিব আমি 2 চা চামচ সুজি, 1 চা চামচ চিনি, 2 চা চামচ ময়দা, 2 চা চামচ গুঁড়ো দুধ, 2 চিমটি বেকিং পাউডার, 1 চিমটি এলাচির গুঁড়া। আর নিব খাবারের তেল 1 চা চামচ। নিয়ে আমি সবগুলো উপকরণকে হাত দিয়ে ভালো করে মিশিয়ে নিব। এভাবে হাত দিয়ে ভালো করে মিশিয়ে নিব। এভাবে মিশিয়ে নিব। মিশানো হয়ে গেলে রেখে দিব এক সাইডে। এখন ছানাটা রেডি করছি। ছানাটা মাখানোর জন্য যেটা করতে হবে, এই হাতে তালু দিয়ে এইভাবে আস্তে আস্তে ঘষতে হবে। ঠিক আমি যেভাবে করছি এইভাবে আস্তে আস্তে ঘষতে হবে 5 মিনিট। বেশি ডলাডলির দরকার নেই, 5 মিনিট করলেই ছানাটা পারফেক্ট হয়ে যাবে, মিহি হয়ে যাবে। এইভাবে ডলে ডলে ছানাটা রেডি করতে হবে।
ছানাটা ওইদিকে রেডি করতে করতে এখানে আমি চুলায় চিনি দিয়ে দিলাম 2.5 কাপ, আর পানি দিয়ে দিলাম 2 কাপ। এখন আমি শিরাটা তৈরি করে নিব। শিরাটা এদিকে জালে বসিয়ে দিয়েছি, শিরাটা হতে হতে আবার চলে যাই মিষ্টি রেডি করতে। এদিকে আমার ছানাটা মাখানো হয়ে গিয়েছে, এবার মিশিয়ে দিব মাখানো উপকরণগুলো। এগুলো মিশিয়ে হাত দিয়ে আস্তে আস্তে মেখে নিব। খুব একটা ভালো করে মাখতে হবে না, জাস্ট মিশালেই হবে। বাস হয়ে গেল একটা বল। এখন আমি এটাকে লিচি করে নিব। 8টা লিচি হয়েছে আমার। 1 কেজি দুধে রসগোল্লা হবে 8টা। তারপর হাতে এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে গোল করে নিতে হবে, যতটুকু গোল করা যায়। দেখতে হবে মিষ্টির গায়ে যেন কোনো ক্রেক না থাকে, খেয়াল রাখতে হবে। যদি কোনো ক্রেক থাকে বা ফাটল থাকে তাহলে মিষ্টিটা ফেটে যাবে। এইভাবে গোল গোল করে রেডি করতে হবে। আর মিষ্টি রেডি করে রাখা যাবে না, সাথে সাথে দিয়ে দিতে হবে, শিরাটাই দিয়ে দিতে হবে। আমি একটা একটা করে রেডি করব, আর একটা একটা করে ছেড়ে দিব। মিষ্টি রেডি করে রেখে দিলে নিচের জায়গাটা চ্যাপ্টা হয়ে যায়, তাই একটা একটা রেডি করব আর ছেড়ে দিব। আর হাঁড়িটা নিতে হবে এমনই ভাবে, যেন খুব বড় না, আমার এই 8টা মিষ্টি যেন একদম টায় টায় লেগে থাকে, তাহলে মিষ্টিগুলো অনেক ফুলে উঠে। এবার 5 মিনিটের জন্য ঢেকে দিলাম। 5 মিনিট পর খুলে দেখা যাক কি অবস্থা। আর শিরাটা কমে আসলে ফুটন্ত পানি দিয়ে দিতে হবে 1/2 কাপ করে। যতবারই শিরাটা কমে যাবে ততবারই 1/2 কাপ করে পানি দিয়ে দিতে হবে। আবার আমি ঢেকে দিচ্ছি। আর এইভাবে নাড়াচাড়া করব, আমি কোনো হাতল ব্যবহার করব না, জাস্ট আমি হ্যান্ডেলটা ধরে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে নাড়া দিব। আবার ঢেকে দিলাম 5 মিনিটের জন্য। এবার দেখা যাক আমার রসগোল্লা কিভাবে ফুলে একদম টয় টম্বর হয়েছে। অনেকের মিষ্টি নামানোর পরে চুপসে যায়, তো এটা বেশি চুপসাবে না। এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে নাড়ব, আরো 5 মিনিটের জন্য ঢেকে দিব। আর মিষ্টিটা হয়েছে কিনা টেস্ট করার জন্য আমি একটা বোলে পানি নিয়ে নিব। যদি মিষ্টিটা ডুবে যায় তাহলে বুঝতে হবে যে আমার মিষ্টিটা পারফেক্ট হয়ে গেছে, আর যদি ভেসে উঠে তাহলে বুঝতে হবে যে আরো কিছুক্ষণ জাল করতে হবে। তো আমি টেস্ট করে নেই পানিতে দিয়ে। একটা মিষ্টি আমি উঠিয়ে নিচ্ছি। উঠিয়ে আমি পানিতে দেখিয়ে দিচ্ছি মিষ্টিটা কত পারফেক্ট। বাস একেবারে কমপ্লিট মিষ্টি নিচে গিয়ে একেবারে বসে আছে। তো আমি আমার মিষ্টি কমপ্লিট হয়ে গেছে, এটাকে ঠান্ডা করার জন্য আরও 6 ঘন্টার জন্য রেখে দিতে হবে। তো আমি আর সার্ভ করাটা দেখাচ্ছি না, এখানেই সবার কাছ থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।